সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিয়মিত করছো। আজ আমরা তোমাদের HTML কোডের নবম পর্ব টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিওর নিচের দিকে ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে, সেইখানে ক্লিক করলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পাবে, সহজেই তোমরা নতুন ক্লাসে অ্যাডমিশন হতে পারবে। চলো আমরা আজকে HTML কোডের টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করছি। আমি আসি মোহাম্মদ মাহফুজুর রহমান খান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়। আমি 24তম BCS ক্যাডার, সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। চলো পাঠে যাই। ওয়েবসাইটের অনেক তথ্য ও উপাত্তকে একটি ছকে উপস্থাপনের জন্য টেবিল ব্যবহার করা হয়। HTML-এ টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগটি ব্যবহৃত হয়। টেবিল ট্যাগ এর সাথে টেবিল রো TR ব্যবহার করে টেবিলের রো এবং রো এর অন্তর্গত টেবিলের ডাটা সেল বা কন্টেন্টগুলো যা ডাটা ধারণ করে তা তৈরি করার জন্য TD অর্থাৎ টেবিল ডাটা ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ টেবিল হলো একটা কন্টেনার ট্যাগ, এই টেবিল কন্টেনার ট্যাগের ভিতরে টেবিল রো সেটাও কন্টেনার ট্যাগ, যে স্টার্টিং ট্যাগ থাকবে এবং এন্ডিং ট্যাগ থাকবে। টেবিল রো এর ভিতরে টেবিল ডাটা সেটাও কন্টেনার ট্যাগ, টেবিল ডাটার ভিতরে থাকবে মূল কন্টেন্ট। কোনো কিছু লিখলে আমরা টেবিল ডাটার ভিতরে লিখব, আর টেবিল ডাটা থাকবে টেবিল রো এর অন্তর্গত, টেবিল রো থাকবে টেবিলের অন্তর্গত। এটা ছাড়া আরও কিছু প্রয়োজনীয় ট্যাগ আছে, যেমন ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগ হলো টেবিলের পরিচিতিমূলক বর্ণনা দেওয়ার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়, এটাও একটা কন্টেনার ট্যাগ। আমরা জানি যে কোনো ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ স্ল্যাশ দিয়ে এন্ডিং ট্যাগ থাকলে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। আরেকটি ট্যাগ আছে টেবিলের টেবিল হেড TH, টেবিল হেড, এই টেবিলের হেডিংয়ের জন্য। আরেকটা আছে কলাম গ্রুপ, টেবিলের যদি এক বা একাধিক কলাম থাকে এবং সেগুলিকে ফরম্যাটিং করে গ্রুপ করা হয় তখন টেবিল গ্রুপ, কলাম গ্রুপ, এই ট্যাগটি ব্যবহার করা হয়। আরেকটি ট্যাগ আছে কল, সিওয়াল কল, কলামের বৈশিষ্ট্য বা প্রপার্টিজ নির্ধারণ করার জন্য এই কল গ্রুপ কল ট্যাগটি ব্যবহার করা হয়, এটাও কন্টেনার ট্যাগ, সবগুলি কন্টেনার ট্যাগ। এই কল সাধারণত এলিমেন্টের সাথেই এই কল ট্যাগটা ব্যবহার করা হয়। যদি আমরা একটা টেবিল নির্ণয় করি, দুইটা রো দুইটা কলাম থাকবে এবং টেবিল তৈরি করি, তার HTML এর কোড যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখব, আমাদের দুইটা রো এবং দুইটা কলাম হবে। রো হলো আমরা আমাদের যে রোল করা খাতা দেখি, রোল করা খাতার যে লাইন টানা থাকে সেইগুলো হলো আমাদের রো, আর উপর নিচে আমরা যদি টান দেই লাইন টানি সেইগুলো হবে কলাম। আমরা প্রথমে HTML কোডে লিখতে হয় ডক টাইপ HTML, তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো ডক টাইপ HTML হলো ডিক্লারেশন করা যে এটা HTML। তারপর HTML স্টার্টিং অর্থাৎ ফার্স্ট এবং এন্ডিং ক্লোজিং, হেড ট্যাগের শুরু শেষ, মাঝে আমরা হেডিং টু অর্থাৎ এটা একেবারে বড়র কাছাকাছি দ্বিতীয় স্টেজ হেড টেবিলটা লিখা আসবে, টেবিল হেডে আসবে বড়, S1 সবচেয়ে বড়, তোমরা জানো S1 সবচেয়ে বড়, S8 সবচেয়ে ছোট লেখা ফন্ট। তারপরে বডি স্টার্টিং, বডি এন্ডিং বা ক্লোজিং। এবার টেবিল বর্ডার, এটা একটা অ্যাট্রিবিউট, বর্ডার অ্যাট্রিবিউট, এটা ব্যবহার করা হয়েছে টেবিলের ভিতরে। বর্ডারটা হবে 1 ইঞ্চি। আর টেবিল রো, আমরা জানি টেবিলের ভিতরে টেবিল রো দিয়ে টেবিল রো সাজাতে হয়, টেবিল রো স্টার্টিং এন্ডিং। এইবার আমরা কী লিখব, ইয়াস টেবিল ডাটা, টেবিল ডাটার ভিতরে আমরা লিখলাম রো 1 সেল 2, অর্থাৎ আমাদের যেহেতু আমাদের
দুইটা কলাম হবে, দুইটা রো হবে, রো ওয়ান রো সেল ওয়ান হবে, রো ওয়ান সেল টু। একই ডান দিকে যদি আমরা চিন্তা করি তাহলে সেল টু হবে, আবার আরেকটা দিকে টেবিল রো, টেবিল স্টার্টিং, টেবিল রো এন্ডিং, এবং টেবিল ডাটা রো টু সেল ওয়ান, রো টু সেল টু। এই লেখার পরে আমরা এই এইচটিএমএল কোডগুলো যদি আমাদের নোট প্যাডে লিখে কোনো ব্রাউজারে প্রদর্শন করি তাহলে এমন দেখতে পাবো। এই যে আমাদের একটা টেবিল, এটা এইচ টু হেডিং, হেডিংয়ে বড় হেডে হেডে লেখা হয়েছিল। এই যে এটা রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, এইটা হলো রো, এইদিকে ডান দিকে, এই দিক থেকে ডান দিকে হলো রো, আর উপর থেকে নিচের দিকে হলো কলাম, এদিকে হলো কলাম, তাহলে রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, আর এদিকে হলো রো টু সেল ওয়ান, রো টু সেল টু। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার নতুন আরেকটি টেবিল, আরও টেবিল ডেকোরেশনে যাই। টেবিলে বর্ডার তৈরি করার জন্য টেবিল ট্যাগের বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা, বর্ডার ডিফল্ট সেটিংয়ে বর্ডার সাইজ সাধারণত এক থাকলেও ব্যবহার করে ইচ্ছা অনুযায়ী বর্ডার সাইজ পরিবর্তন করা যায়। দুটি রো দুটি কলাম বৈশিষ্ট্য যার বর্ডার সাইজ সিক্স, যদি সিক্স তৈরি করার জন্য আমরা এইচটিএমএল কোড লিখি, অর্থাৎ বর্ডারটা হবে পুরো মোটা, তাহলে তার এইচটিএমএল কোড কী হবে? আমরা আগে জানি ডক টাইপ এইচটিএমএল যা আছে, এইচটিএমএল শুরু শেষ, হেডের শুরু শেষ, মাঝে টেবিল হেডলাইনে, এবার বডি শুরু বডি শেষ, টেবিল বর্ডার সিক্স, আগে যেটা ছিল ওয়ান সেটা এখন সিক্স, যাতে করে আমাদের টেবিল বর্ডারটা পুরো হয়। টেবিল এন্ডিং টেবিল ট্যাগ, এবার আসবে টেবিল রো স্টার্টিং এন্ডিং, টেবিল ডাটাতে সেই আগের মতোই টেবিল ওয়ান রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, এবং এদিকে আরেকটা টেবিল শুরু থাকবে টেবিল রো, টেবিল ডাটা রো টু সেল ওয়ান, রো টু সেল টু, টেবিল রো শেষ। এটাকে আমরা নোটপ্যাডে লিখে যদি মজিলা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে রান করি তাহলে আমরা দেখতে পাবো এটা টেবিল উইথ বর্ডার, বর্ডারটা ছিল 6 ইঞ্চি। দেখো এখানে কি বর্ডারটা অনেক পুরু, তোমাদের বইতে হয়তো আমাদের ছবিতে অনেকটা স্পষ্ট না, কিন্তু এখানে থ্রি ডিতে এখানে দেখো অনেক পুরু, এই বর্ডার অংশটা অনেক পুরু দেখা যায়, টেবিল উইথ বর্ডার। আর এটা টেবিল উইদাউট বর্ডার, বর্ডারে ওয়ান ছিল, ওয়ান খুব পাতলা বর্ডার, আর এটা হলো অনেক পুরু বর্ডার। তোমরা আশা করি দুইটার ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। এবার আমরা আরেকটা অ্যাক্টিভিট নিয়ে আলোচনা করব, টেবিলের যদি ওয়াইথ নির্ধারণ করার জন্য, যদি এটা কতটা চওড়া হবে, টেবিল ট্যাগে ওয়াইথ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এটা সাধারণত পিক্সেল অথবা শতকরা হিসাবে ব্যবহার করা হয়, ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী এই ওয়াইথ সাইজটা পরিবর্তন হতে পারে। আমরা যদি একটা ধরেন এই টেবিল ওয়াইথ 80% থ্রি 8% ছাড়াও যদি 300 লিখে হয় তাহলেও একটা রেজাল্ট দেয় 60px পিক্সেল। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে কোটেশান মার্কগুলো নোটপ্যাডে লিখলে এরকম টান টান আসে, যদি বাংলা কমার মতো আসে তাহলে নোট ব্রাউজারে দিলে কোনো কাজ করবে না, কোনো রেজাল্ট পাওয়া যাবে না। নোটপ্যাডে কোটেশানটা দিলে যে আকৃতির হয় সেটা দিয়েই কাজ হবে, যদি কমা চিহ্ন আকারের হয় তাহলে সেটা ব্রাউজারে কাজ করে না। এখন যদি সেই আগের মতো দুইটা রো দুইটা কলাম টেবিল, যা টেবিল ওয়াইথ হবে 60% অর্থাৎ বড়, তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখা, এটা যদি আমরা সে আগের মতো ডট টাইপ এইচটিএমএল, এইচটিএমএল শুরু এন্ড, টেবিল হেড শুরু শেষ, বডি শুরু শেষ, এই অংশ নতুন দেখো টেবিল ওয়াইথ, টেবিলটার চওড়া হবে 60%, আর আমাদের যে পেজটা আছে এটা 60% জুড়ে টেবিলটা থাকবে।
আর ঠিক একই অবস্থায় টেবিল রো, টেবিল রো এন্ডিং, টেবিল ডাটা শুরু এন্ডিং, টেবিল ডাটা শুরু এন্ডিং, আরেক দিকে টেবিল ডাটা, টেবিল রোতে টেবিল ডাটা শুরু এন্ডিং, টেবিল ডাটা শুরু এন্ডিং। এটাকে আমরা যদি ব্রাউজারে নিয়ে নোটপ্যাডে লিখে ব্রাউজারে রান করি তাহলে এরকম আসে। এটা 60% ওয়েব ব্রাউজারে 60%, আমি 10 বড় করেছি, মাঝে এটা 60% দূরত্ব আছে দুইটা এই টেবিলটা। এটা দেখতে অনেকটা অর্ড দেখতেছে 60% হলে আমরা যদি এটাকে আরও কমিয়ে দিই, পার্সেন্টেজটা আরও কমিয়ে দিই, তাহলে দেখতে আরও সুন্দর দেখায়। চলো আরেকটা নতুন দেখবো আমরা পরে। টেবিলের অ্যালাইনমেন্ট নির্ধারণের জন্য টেবিল ট্যাগে অ্যালাইন, এ অ্যালাইজেন, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আমি আবার রিপিট করছি, অ্যাট্রিবিউট হলো টেবিল যে কোনো কন্টেইনার ট্যাগের প্রথম দিকেই একটা অ্যাট্রিবিউট ঘোষণা করে নেওয়া হয় যে এটার ডিজাইনটা কেমন হবে, সেটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে টেবিলের প্রথম স্টার্টিং ট্যাগে এই অ্যাট্রিবিউটটা নির্ধারণ করে নিতে হবে, অ্যালাইন, অ্যালাইনটা ডিক্লারেশন করতে হবে। ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী অ্যালাইনমেন্ট নির্ধারণ করা যায়। অ্যালাইনমেন্ট বলতে আমরা বুঝি যদি লেফট, অ্যালাইনমেন্ট লেফট হয় তাহলে যে মার্জিন আছে মার্জিনের বাম দিক থেকে লেখা শুরু হবে, আর অ্যালাইনমেন্ট যদি রাইট হয় তাহলে মার্জিনের ডান দিক থেকে লেখানো হবে। অ্যালাইনমেন্ট মাঝে হইলে আমরা সেন্টার দিলে লেখা হবে, অর্থাৎ এই অ্যালাইনমেন্টগুলো শুধুমাত্র আনুভূমিকভাবে অবস্থান বোঝায়, কখনোই উলম্বভাবে বোঝায় না। ভূমির সাথে সমান্তরালভাবে সেটা কি লেফট হবে, সেন্টার হবে না রাইট হবে, সেটাই নির্ধারণ করে অ্যালাইনমেন্ট। এই জন্য টেবিল অ্যালাইনমেন্ট রাইট হতে পারে, লেফট হতে পারে, সেন্টার হতে পারে, টেবিলের আনুভূমিক অবস্থান নির্দেশ করে, উলম্ব অবস্থান নির্দেশ করে না। উলম্ব হলো খাড়াভাবে বা আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, সেটাকে বলে উলম্ব, আর ভূপৃষ্ঠের সমান্তর সেটাকে বলা হয় আনুভূমিক। এখন যদি দুটো রো এবং কলামের সেই আগের মতো বৈশিষ্ট্যগুলি দিয়ে দুইটি টেবিল তৈরি করি, যাদের ক, একটা টেবিলে ক থাকবে অ্যালাইনমেন্ট থাকবে ডানে, খ অ্যালাইনমেন্ট থাকবে বামে, এটা যদি এসটিএমএল কোড আমরা তৈরি করি তাহলে কি পাই? তাহলে সেই আগের মতো ডকটাইপ এসটিএমএল কোড শুরু, এসটিএমএল স্টার্টিং কোড, এসটিএমএল এন্ডিং কোড, হেড, এখানে কোনো হেড লিখলাম না, আমরা ইচ্ছা করলে বডিতে গিয়েও হেডিং লিখতে পারবো। হেডেই যে সবসময় হেডিং লেখা যায় এমন না, বডিরও প্রথমে আমরা হেডিং লিখতে পারবো, যেমন এই বডির শুরু শেষ, এই বডিতে হেডিংটা আর দিলাম। টেবিলকে এখানে রাইট অ্যালাইনমেন্ট করব, ক বলা আছে টেবিল কতে রাইট অ্যালাইনমেন্ট। তোমাদের আবার বলে রাখছি যে কোনো এই যে ক যেহেতু বাংলা, আমরা যখন নোটপ্যাডে নিয়ে সেভ অ্যাজ দিব তখন সেখানে নিচের দিকে টেক্সটের নিচে লিখতে মেনশন করে দিতে হবে এটা ইউনিকোড। নর্মালি আনসি বা ইউনিকোড এগুলো সিলেক্ট থাকে, আমরা সেখানে ইউনিকোড যদি লিখে দেই তাইলে বাংলা ইংলিশ আমি যেভাবে লিখেছি সেই ঠিক সেইভাবেই আসবে। যেহেতু ক আছে আমি ইউনিকোড সিলেক্ট না করলে এই ক লেখাটা আসবে না, আর ইউনিকোড লিখলেই কটা আসবে। এবার আসি টেবিল অ্যাট্রিবিউশন অ্যালাইন, অ্যালাইনটা রাইট, টেবিল শেষ, টেবিল রো শুরু, টেবিল রো এন্ডিং। এবার টেবিল ডাটা রো ওয়ান সেল ওয়ান, টেবিল ডাটা রো ওয়ান সেল টু, টেবিল ডাটা শেষ। এবার আবার টেবিল রো শুরু শেষ, টেবিল ডাটা রো টু সেল ওয়ান, রো টু সেল টু, টেবিল ডাটা যা আছে আগের মতো টেবিল ডাটাগুলো দিলাম। দিয়ে আমাদের হবে রাইট অ্যালাইনমেন্টে, আমাদের যেহেতু হেডিং আছে রাইট অ্যালাইনমেন্ট এবং টেবিল অ্যালাইন আমরা করেছি রাইট, অর্থাৎ ডান দিকে লেখাটা থাকবে। এই যে টেবিল ক রাইট অ্যালাইনমেন্ট, লেখাগুলো ডাইন দিকের মার্জিন বরাবর লিখে আসছে, রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, রো ডান দিক থেকে। আশা করি বুঝতে পেরেছ। আবার যদি আমরা টেবিল খ টেবিলটা দেখি যেটা আমাদের লেফটে থাকবে তাহলে কীরকম হয়? ডক্টর এসটিএমএল হেড বডির বডির টেবিল খ লেফট অ্যালাইনমেন্ট দিয়েছি এবার, আর টেবিল অ্যালাইনমেন্ট লেফট,
তোমরা দেখতেই পাচ্ছ টেবিল রো, টেবিল রো ডাটা আগের মতোই রাখলাম, সেল ওয়ান, সেল টু, সেল রো টুতে সেল ওয়ান, সেল টু যা আছে তাই রাখলাম। এই কোডগুলো আমাদের যদি আমাদের নোটপ্যাডে লিখে আমাদের মজিলা ফায়ারফক্সে রান করি তাহলে ব্রাউজারে এই লেখা দেখাবে, টেবিল খ লেফট অ্যালাইনমেন্ট, টেবিল খ লেফট অ্যালাইনমেন্ট, সেখানে রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, রো টু সেল টু। দেখো এখানে আমরা আমাদের এখানে কোনো বর্ডার করি নাই, আমরা শুধুমাত্র অ্যালাইনমেন্ট বর্ডার করি নি, এই জন্য কোনো বর্ডার নাই। হ্যাঁ, কোনো স্পেসিং করি নাই, আমরা ওয়াইথ নির্ধারণ করি নাই, ওয়াইথ নাই, শুধুমাত্র অ্যালাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা নতুন আরেকটি বিষয়ে আলাপ করি, টেবিল উইথ বর্ডার অ্যান্ড ওয়াইথ সিস্টেম। একটু আগে আমি যে বলেছিলাম যে বর্ডার এবং ওয়াইথ যদি নির্ধারণ না করা হয় তাহলে টেবিলটা দেখতে সুন্দর হয় না। এখন এইটা যদি আমরা কোড লিখি তাহলে কীরকম হয়, সাধারণভাবে ডকটাইপ এসটিএমএল, এসটিএমএল এর শুরু, এসটিএমএল এর শেষ, হেড, হেডের শুরু, হেডের শেষ, বোর্ডের শুরু, বোর্ডের শেষ। এবার হেডিং, হেডিংটা টেবিল উইথ বর্ডার অ্যান্ড ওয়াইথ 60%, 60% ওয়াইথে টেবিলটা দেখাবে। টেবিল অ্যালাইন, এই হলো টেবিলের ভিতরে অ্যাট্রিবিউশন দেওয়া আছে, অ্যালাইন, অ্যালাইনটা হবে লেফট অর্থাৎ বাম দিক থেকে টেবিলটা হবে, বর্ডার হবে সিক্স, বর্ডার সিক্স, ওয়াইথ হবে 60%, বর্ডারটা সিক্স অর্থাৎ পুরো বর্ডার হবে, বর্ডারের কিনারটা পুরো হবে, আর টেবিলটার ওয়াইথ হবে 60%। এবার আমাদের টেবিল ডাটা লাগবে, টেবিল রো, টেবিল ডাটা রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, আগের মতোই ডাটা রাখলাম, আরেকটা টেবিল রো স্টার্টিং, টেবিল রো এন্ডিং ডাটা থাকলো, টেবিল ডাটায় রো টু সেল টু, রো টু সেল টু। এই কোডগুলো আমরা যদি আমাদের নোটপ্যাডে লিখে মজিলা ফায়ারফক্সে রান করি তাহলে ব্রাউজারে প্রদর্শন করলে কি আসে, এইরকম 60% টেবিল উইথ বর্ডার 60%, কোনারটা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, 60% জায়গা জুড়ে থাকে ব্রাউজারের রো ওয়ান সেল টু, রো টু সেল টু, এখানে রো ওয়ান সেল ওয়ান, রো টু সেল টু, বর্ডার আছে সিক্স। দেখো অনেক পুরো বর্ডার, হোয়াইটটা আছে এবং বর্ডার আছে। এখন যা দেখা যাচ্ছে এটা এত সুন্দর দেখা যাচ্ছে না, যদি আমরা এখানে 60%-এর জায়গায় আর একটু কমিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখাবে। লেফট বর্ডার সিক্স এবং ওয়াইট যদি 25% করি তাহলে দেখো আমাদের কী দেখায়। আগের মতোই যা আছে সব কোডগুলো ঠিকই আছে, শুধুমাত্র টেবিল অ্যালাইন হবে লেফট, বর্ডার হবে সিক্স, ওয়াইট হবে 25%, ওয়াইট মানে ওটা পুরো মানে চওড়া হবে 25%, ওয়েব ব্রাউজারে 25% জোর। এই কোডটা নোটপ্যাডে লিখে ব্রাউজারে রান করলে দেখতে পাবো এইরকম, টেবিল উইথ বর্ডার অ্যান্ড ওয়াইথ 25%। দেখো টেবিলের বর্ডারটা অনেক পুরু, লেখাগুলো আছে, বর্ডার আছে, বর্ডার সিক্স হয় এটা পুরুত্ব হয়েছে, 25% হলো ব্রাউজারে 25% জুড়ে এই টেবিলটা দেখাচ্ছে। দেখো আগের মতো রো ওয়ান সেল ওয়ান, রো ওয়ান সেল টু, রো টু সেল ওয়ান, রো টু সেল টু, এই উপরে নিচে হলো কলাম, এদিকে হলো এগুলো হলো রো। টেবিলে সেলের মধ্যে ফাঁকা স্থান তৈরি করার জন্য ডাটা ট্যাগে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সেল স্পেসিং অ্যাট্রিবিউট টেবিল, যেমন টেবিল সেল স্পেসিং 3 ইঞ্চি 3। এখন আমি আবার দেখাচ্ছি, যেমন এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো একেবারে বর্ডারের সাথে সাথে লেগে আছে, যদি আমরা এখানে একটু স্পেস দিতে পারি, এই বর্ডারগুলির স্পেস হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। এটা করার জন্যই আমাদের এই সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখি দুটো রো দুটো কলাম বিশিষ্ট একটি টেবিল যার সেল স্পেসিং হবে 10, এটা তৈরি করার জন্য এসটিএমএল কোড।
প্রথমে আগেই তোমরা জানো এসটিএমএল আমি কিছু কোড আগেই রেডি করে ফেলেছি, ডট অফ এসটিএমএল, এসটিএমএল এর শুরু, ক্লোজিং, হেড এর শুরু, হেড এর শেষ, আর বডি শুরু, বডি শেষ হবে এখানে। আর এবার এস টু স্যালারি টেবিল, একটা এই বোর্ডের ভিতরে আমরা হেডিংয়ে দিলাম স্যালারি টেবিল, এখানে হেডিং হেড টেবিল হেড টি ডি টি এইচ ডিও আমরা লিখতে পারতাম, এখানে আমি বড় করে বোঝার জন্য টেবিল এইচ টু দিয়েছি, কিন্তু এখানে আমরা টেবিল হেডও লিখতে পারতাম টি এইচ ডি। আর টেবিল অ্যালাইন, অ্যালাইনটা কী হবে, লেফট অ্যালাইন অর্থাৎ বাম দিকে হবে, বর্ডারটা হবে পুরু 6, ওয়াইথ হবে 25%, আমরা এর আগে যে টেবিলটা দেখেছি, সেল স্পেসিং হবে 10, অর্থাৎ প্রতিটা সেলের স্পেস হবে 10। আর বাকি টেবিল ডাটা যেমন টেবিল রোর ভিতরে টেবিল ডাটা মান্থ, টেবিল ডাটা স্যালারি, একটা টেবিলের উপরের দিকে একদিকে রাখা হবে মাস, আরেকদিকে স্যালারি, আরেক দিকে যেটা টু হবে টেবিল রো টু, টুতে মাসের ঘরে আসবে এপ্রিল এবং স্যালারির ঘরে আসবে টাকার পরিমাণ। এই যেহেতু এটা স্যালারি টেবিল, এটা থাকবে রো ওয়ান, এটা হলো রো টু, রো টুর এই এই এটা আসবে, এটা হলো সেল ওয়ান হবে রো টু এর, এটা সেল টু। এখন বাকিটা বাকি বডি শেষ করলাম বডি, এবার এটাকে যদি আমরা নোটপ্যাডে লিখে ব্রাউজারে রান করি তাহলে এরকম আসে, দেখো এই লেখাগুলোর চারিদিকে এই যে স্পেসিংয়ের কারণে আমাদের এই স্পেসিংটা আছে, যেটা চারিদিকে স্পেস তৈরি করা আছে স্যালারি টেবিল, এই যে টেবিলটা স্পেস আছে। আর এইটা হলো নর্মাল, এখানে কোনো স্পেস ছিল না স্যালারি টেবিলটা, এখানে কোনো এই যে লেখা বর্ডারের সাথেই লাগা, এখানে একটু গ্যাপ আছে, দুটা গ্যাপ তৈরি করে চারিদিক থেকে বাদ দিয়ে গ্যাপ তৈরি করা, আর এটা বর্ডারের সাথে সাথে, এটা হলো উইদাউট স্পেসিং, এটা হলো উইদাউট উইথ স্পেসিং। এই সেল স্পেসিংয়ের কারণে, এই যে সেল স্পেসিং, সেল স্পেসিংয়ের কারণে আমরা এই সুন্দর উপস্থাপনা পেলাম। এবার আসি টেবিলে সেল ও সেলের ডাটার মধ্যে ফাঁকা স্থান তৈরি করার জন্য, সেল এবং সেলের ডাটা এর ভিতরে ফাঁকা হবে, অর্থাৎ সেলের বাউন্ডারি থেকে ডাটাটা একটু ভিতরের দিকে গিয়ে লিখবে। টেবিলের টেবিল ট্যাগের ভিতরে সেল প্যাডিং অ্যাক্টিভেশন ব্যবহার করা হয়, সেল প্যাডিং এটা সেল স্পেসিংয়ের মতোই একই রকমের। যদি দুটো রো এবং কলাম বিশিষ্ট টেবিল যাদের সেল প্যাডিং হবে 10, এটা তৈরি করার জন্য যদি এসটিএমএল কোড লিখি তাহলে কেমন দেখায়, ডক টাইপ এসটিএমএল শুরু, ডক টাইপ এসটিএমএল, এসটিএমএল এর শুরু, এসটিএমএল এর এন্ডিং, হেড এর শুরু, হেড শেষ, হেডে কিছু লিখলাম না, বডি শুরু, বডি শেষ, টেবিলের শেষ আছে, এবার টেবিলের শুরু, এখানে হেডিংটা স্যালারি টেবিল উইথ সেল প্যাডিং, এই টেবিলের শুরু, টেবিল অ্যাট্রিবিউশন, অ্যালাইন, লেফট, বর্ডার 6, ওয়াইথ 25%, এইগুলো আগে আগেই তোমরা দেখেছো, এগুলো আগে যা ছিল সবই আছে, সেল স্পেসিংও 10, এখন সেল প্যাডিংটা অ্যাড করা হবে, সেল প্যাডিং, সেল প্যাডিংও 10। দেখো এখানে কোনো, এটা হলো স্টার্টিং ট্যাগ, এই টেবিল ট্যাগের ভিতরে এই শুরু টেবিলের, এই হলো এটা হলো স্টার্টিং এবং এটা ব্র্যাকেটের শেষ, অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে শুরু এবং শেষ। আর এই টেবিল রো শুরু, টেবিল ডাটা একটা মান্থ, আগের ডাটাই আছে স্যালারি, টেবিল রো শেষ, আরেকটা টেবিল রো শুরু, এই টেবিল রো শেষ, এই টেবিল ডাটা, ডাটার ভিতরে আমরা জানি এপ্রিল, আর স্যালারি এটা আসবে আমাদের প্রথম রোতে, এটা আমাদের সেকেন্ড রো, এইভাবে আরও লিখলে আমরা টেবিল রো বাড়াতে পারবো, যত ইচ্ছা টেবিল রো বাড়াতে পারবো। এখন এটাকে আমরা নোটপ্যাডে লিখে ব্রাউজারে রান করলে আমরা এটা দেখবো যে এই যে আমাদের যে প্যাডিং, প্যাডিংয়ের কারণে লেখাগুলো ভিতরে চলে গেছে,
এই বাউন্ডারি থেকে লেখাগুলো অনেকটা ভেতরে চলে গেছে। সেল স্পেসিং, স্পেসিং দিলে এই লেখার এই বর্ডারটা এই অংশটা বাড়লো, প্যাডিংয়ের ভিতরে লেখার পরে এই অংশটা বাড়লো, এই এই অংশটা বাড়লো প্যাডিংয়ের কারণে। যদি লেখাটা মাঝে নিতে হয়, চারিদিকে জায়গা খালি রাখতে হয়, তাহলে প্যাডিং। আর যদি চারিদিকে টেবিলের চারিদিকে জায়গা স্পেস করতে হয়, তাহলে সেল স্পেসিং। এই স্যালারি উইদাউট সেল প্যাডিং, স্যালারি সেল প্যাডিং ছাড়া এরকম দেখায়, আর প্যাডিং দিলে এরকম দেখো। এটার এই স্যালারি হলে একটু দূরে আসছে, মাঝে আসছে, আর এটা একেবারে লাইনের বরাবর, এই 80,000 টাকা একেবারে শুরু, লাইনের শুরু, এখানে একেবারে একটু গ্যাপ আছে। তাহলে এটা নিশ্চয়ই দেখতে সুন্দর লাগতেছে, সেল প্যাডিং দিয়ে লিখতে সুন্দর লাগতেছে উইদাউট সেল প্যাডিংটা থেকে। হ্যাঁ, আমরা দুইটা ভালো করে দেখলাম। টেবিলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য টেবিল ট্যাগে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে, বিজি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট। যেমন এই টেবিল স্টার্টিং ট্যাগে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা যদি নাম্বার চিহ্ন বা হ্যাশ FFF00004 এই কোডটা হলো লাল ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য, লাল ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এই কোড। আমরা যদি এটা লিখে দেই, যদি আমরা একটা রো এবং কলাম বিশিষ্ট টেবিল তৈরি করি যার ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, তাই রেড, তা তৈরি করার জন্য একটা HTML কোড। আগের কোডগুলো আমরা রেখেছি, তোমাদের এগুলো রিপিট করছি না। স্যালারি টেবিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, এইবারতে হেডিংটা আসবে স্যালারি টেবিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল অ্যালাইন আগের মতোই রেখেছি লেফট অ্যালাইন, অর্থাৎ লেখাটা হবে বাম থেকে, বর্ডার হবে পুরু 6 পুরু, ওয়াইথ হবে 25%, আর সেল স্পেসিং হবে 10। সেল স্পেসিং আমরা জানি যে বর্ডারের ভিতরে যে সেলের যে স্পেসগুলো সেটা হবে 10, আর সেল প্যাডিং অর্থাৎ লেখাটা স্পেসের একেবারে গায়ে লেগে থাকবে না, একটু ভিতরের দিকে প্যাডিং থাকবে 10, আর এটার সাথে ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে লালের জন্য হ্যাশ FF00000। এই হলো টেবিল কন্টেনার ট্যাগের টেবিলের অ্যাট্রিবিউশন সহ এই টেবিলের শেষ। এবার ডাটা আমরা আগের মতো রাখতে পারি, টেবিল রো শুরু, টেবিল রো শেষ, টেবিল ডাটা মাস মান্থ শুরু শেষ, টেবিল ডাটা শুরু শেষ স্যালারি, এটা আসবে আমাদের প্রথম রোতে ফার্স্ট রো। এবার সেকেন্ড রো শুরু, টেবিল ডাটা এপ্রিল, এই মান্থের সোজাসুজি আসবে এপ্রিল, টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ, টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ, আর টাকার ফিগার আসবে স্যালারি, যেহেতু স্যালারির নিচে স্যালারি আসবে প্রথম রোতে, সেকেন্ড রোতে আসবে 80,000। এইভাবে টেবিল রো শেষ হলো, টেবিল শেষ, বডি শেষ, HTML কোড শেষ। এই লেখাগুলো আমরা যখন নোটপ্যাডে লিখে ব্রাউজারে রান করব, তখন এইরকম দেখা যাবে, স্যালারি টেবিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, স্যালারি টেবিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, এখন লাল অ্যাট্রিবিউশন দেখা হয়েছে। তোমাদের এই যে সাইড 6 বর্ডার যে 6 সেটা বোঝার জন্য এই অংশটা হলো সেল স্পেসিং, সরি এই অংশটা সেল স্পেসিং, সেল সেল স্পেস তৈরি করলো, আর এই যে মাঝে লেখা আসছে সেল প্যাডিং 10 ছিল, আর এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার। এখন কালারটা যদি চোখে লাগে, মনে করো যে কালারটা সুন্দর লাগছে না চোখে লাগছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। যদি কালার সিলভার আমরা নিতে চাই এইরকম, তাহলে যেখানে কোড ছিল রেডের জন্য এই যে কালার বিজি কালার ইকুয়াল এই অংশ, এই জায়গায় হ্যাশ FF00000 পরিবর্তে এখানে হ্যাশ C00C00C00C00C00, এটা হলো সিলভার কালারের অ্যাট্রিবিউশন, সিলভার কালারের কোড এটা। তাহলে আমাদের নোটপ্যাডে লিখে মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করলে আমরা এরকম দেখতে পাবো, স্যালারি টেবিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার সিলভার, সিলভার কালারে আর ব্ল্যাক লেখা হচ্ছে। আশা করি ভালো লেগেছে,
তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বুঝতে সমস্যা হলে নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখতে পারো। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর মতামত জানালে কেমন লাগলো মতামত জানালে আরও নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।